তোমরা বারবার রিকোয়েস্ট করছিলে ক্লে দিয়ে জুয়েলারির ভিডিও দিতে, তাই আজকে চলে এসেছি। এখানে আমি নিয়ে নিয়েছি একটা মোল্ড, মোল্ডের মধ্যে ভালো করে অয়েল ব্রাশ করে নিয়ে কালো রঙের ক্লে দিয়ে ওটাকে ভালো করে প্রেস করে নিচ্ছি। এই মোল্ডটা কিন্তু আমি নিজে হাতে ক্লে দিয়েই ঘরে বানিয়েছি। কি করে বানিয়েছি সেটা যদি জানতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তাড়াতাড়ি এই মোল্ডের ভিডিও আসবে আমার চ্যানেলে। এখানে আমি ক্লেটাকে আলতো হাতে বার করে নিয়েছি। এবার সাইডে যে এক্সট্রা পোর্শন গুলো ছিল সেগুলোকে কাঁচি দিয়ে কেটে স্মুথ করে নেব। ভালো করে কাটা হয়ে গেলে এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। এরকমই আরো দুটো বানিয়ে নেব। আর এই ছোট ছোট পিস গুলো আমি এই মোল্ডটা দিয়ে বানিয়েছি, এরকমই অনেকগুলো বানিয়ে নেব, দুটো কানের জন্য আর বাকি সব নেকলেসের জন্য। এরপর ক্লে গুলো ভালো করে শুকিয়ে গেলে এখানে আমি ক্লের পেছনে জল দিয়ে ওটাকে নরম করে নিচ্ছি এবং এর মধ্যে আইপিন অ্যাটাচ করে তার উপর দিয়ে আবার কিছুটা ক্লে লাগিয়ে দিচ্ছি যাতে আইপিনটা বেরোতে না পারে। শুধুমাত্র ইয়াররিং দুটোর পেছনে হেডপিন লাগিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি ফেব্রিকার গোল্ডেন মেটালিক কালারটা। ক্লেটা শুকিয়ে যাওয়ার পরে ওর উপরে গোল্ডেন মেটালিক কালারটাকে আঙুলের সাহায্যে ভালো করে লাগিয়ে নেব। এইভাবে বাকি সবগুলোতে লাগিয়ে নেব, আগের যে বড় পিসটা বানিয়েছিলাম তার মধ্যেও লাগিয়ে নেব। এই বড় পিসটার মাঝখানটা ফাঁকা ফাঁকা লাগছিল বলে আমি আমার শাড়ির সাথে ম্যাচিং করে পিঙ্ক কালার অ্যাপ্লাই করে নিয়েছি। মেটালিক পাউডার অ্যাড করার হয়ে গেছে, এবার আমি এর মধ্যে লাগিয়ে নিচ্ছি ভার্নিশ। সবগুলোতেই ভালো করে ভার্নিশ অ্যাপ্লাই করে নিতে হবে। এরপর ভার্নিশটা শুকিয়ে গেলে তার উপরে আবার গোল্ডেন মেটালিক পাউডার লাগিয়ে নেব। এর ফলে আলাদাই একটা শাইন আসবে। তোমরা দেখতেই পাচ্ছ দুটোর মধ্যে তফাত। আমি ছোট পিসগুলোর মাঝখানে অল্প অল্প করে পিঙ্ক কালার লাগিয়ে নিয়েছি। এবার চলে আসি কানের বানানোর জন্য। বড় পিসটাকে নিয়ে দুটো তারকে ক্রিস ক্রস করে নেব এবং প্লাসের সাহায্যে ওপর দিকটা গোল মতো করে নেব এবং দুটো গোল যেন একই সাথে থাকে এটা আমাদেরকে দেখতে হবে। এবার ইয়াররিং এর ছোট পিসটার সাথে এই পিসটাকে অ্যাড করে দেব। তাহলে এখানে আমাদের কানের এই পিসটা রেডি হয়ে গেল। এবার নেকলেসের জন্য বড় পিসটাকে নেব এবং হেডপিন গুলোকে দু সাইডে গোল করে মুড়ে নেব। এর সাথে অ্যাটাচ করে নেব জাম্পিং এবং জাম্পিং এর মধ্যে ওই একটা ছোট পিস জুড়ে দেব। এইভাবে একটা চেন তৈরি করে নেব এই ছোট পিস গুলোকে একসাথে জুড়ে জুড়ে। এটা বেশি বড় হয়নি বলে আমি ওপর দিকে কিছুটা চেন এবং হুকও অ্যাটাচ করে নিয়েছিলাম যাতে এটা আরেকটু বড় হয়। এবার কানের ওই পিসটা নিয়ে ওর মধ্যে একটা স্ট্রং গ্লুয়ের সাহায্যে ইয়ারিং স্টার্ট লাগিয়ে নেব। ব্যাস, এখানে আমাদের কানের এবং জুয়েলারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। সম্পূর্ণ ক্লে দিয়ে বানানো এই জুয়েলারিটার এটা হচ্ছে ফাইনাল লুক। চলো দেখি জুয়েলারিটা পরে ঠিক কেমন লাগছে। তোমরাই কমেন্ট করে জানাও জুয়েলারিটা কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।